নমস্কার। আজ আমরা মেন্টাল ম্যাথ করব, টেস্ট 5। নাম্বার 1, লেস 1 লেস দ্যান 1000 ইজ দা গ্রেটেস্ট নাম্বার অফ ড্যাশ ডিজিট। 1000 থেকে 1 লেস করলে এটা গ্রেটেস্ট নাম্বার বেরবে কোন ডিজিটের? তাহলে 1000 মাইনাস 1, 0 থেকে তো 1 মাইনাস হবে না, কারণ এটা স্মলার নাম্বার, এটা বিগার নাম্বার। তাহলে আমাদের এখান থেকে 1 আনতে হবে, এখানে 10, এখান থেকে আবার সেম করতে হবে। এখন 10 থেকে 1 মাইনাস করলে 9, ওয়ান লেস দেন 1000 ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ড্যাশ ডিজিট। এটা কত কত ডিজিটের গ্রেটেস্ট নাম্বার? 3 ডিজিট, আমরা লিখব 3 ডিজিট। নাম্বার 2, 1 মোর দেন দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট ইজ, 1 মোর দেন গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট। 3 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার তো আমরা পেয়েছি, 3 ডিজিটের গ্রেটেস্ট নাম্বারের সাথে 1 মোর দেন, মানে 1 প্লাস করলে কত হয়? ওয়ান প্লাস 10, 9 প্লাস 1 10, 1 প্লাস হবে 9 প্লাস 1 10, তাহলে 0 বসালাম, 1 9 প্লাস 1 10, তাহলে আমাদের 3 ডিজিট ইজ আমাদের মোর 1 মোর দেন দি গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট ইজ 1000। 3 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার সাথে 1 প্লাস করলে 1000 হয়। টেক ওয়ে 539 ফ্রম 999 থেকে এই 539 মাইনাস করলে কথা, টেক ওয়ে মিনস সরিয়ে নেওয়া, সরিয়ে নেওয়া আর মাইনাস করে কি কথা? তাহলে এখন আমরা দেখব 999 মাইনাস 539, 9 মাইনাস 9 0, সেম ডিজিটে সেম ডিজিট মাইনাস করে 0 হয়, 9 মাইনাস 3 6, 9 মাইনাস 4, 9 মাইনাস 5 4, তো 460। তাহলে টেক ওয়ে 539 ফ্রম 999, তাহলে রেজাল্ট কত হলো? 460। নেক্সট নাম্বার 4, টেক ওয়ে 223 ফ্রম ড্যাশ টু মেক ইট 600, তাহলে এখানে যে বিগার নাম্বারটা বসবে, এই বিগার নাম্বার থেকে 239 যে স্মলার নাম্বারটা এটা মাইনাস করলে আমাদের রেজাল্ট 600 বের হবে। তাহলে এখানে আমাদের বের করতে হবে বিগার নাম্বারটা কত, তাহলে বিগার নাম্বারটা বের করতে হলে আমাদের কি করতে হবে? রেজাল্ট প্লাস স্মলার নাম্বার 328, এটা হলো আমাদের বিগার নাম্বার। তাহলে টেক ওয়ে 223 ফ্রম 823 টু মেক ইট 600। নেক্সট নাম্বার 5, 357 ডিভাইডেড বাই 7, তো 7 দিয়ে আমরা যদি 357 ডিভাইড করি তাহলে কত বের হয়? তারপর তো বের করতে হবে না, 7 দিয়ে প্রথম আমরা একটু ডিজিটের মধ্যে দেখব, 7535 0 হয়, তাহলে কি নাম্বার পাবে? 7। তাহলে এদিকে জিরোর কোনো ভ্যালু নেই, ওটা মুছে ফেললাম, 7 ডিভাইডেড বাই 7 1, সেম ডিজিট দিয়ে সেম ডিজিট ডিভাইড করলে 1 হয়, তাহলে রেজাল্ট বের হলো 51। নেক্সট বি নাম্বার, বি নাম্বার কি আছে? 248 ডিভাইডেড বাই 8,
তাহলে 8 দিয়ে আমরা 248 কে ডিভাইড করব সেম আগের মতই টু ডিজিটের মধ্যে দেখব আমরা 3 স্যার 24 এখন 8 নামবে সেম ডিজিটের ডিভাইড করলে 1 হয় তাহলে 31 আমাদের রেজাল্ট হলো 31 টেস্ট নাম্বার 15 এ আরো কিছু অঙ্ক রয়েছে তোমরা এগুলি বাড়িতে করে নেবে আজকে যা করলাম তো দেখলে বাড়িতে ভালো করে করবে এগুলি নেক্সট টেস্ট আমরা নেক্সট ক্লাসে করব নমস্কার।